অ্যানিজ খান ইলেকট্রনিক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের কাছে এসেছে একটা টোটো যার আমরা বিয়ারিংটা চেঞ্জ করব। তা বিয়ারিং চেঞ্জ করার জন্য আমাদেরকে এক্সেল আর বিয়ারিং দুটোকেই বার করতে হয়। তা এর বিয়ারিংটা এত টাইট ছিল যে আমরা এমনি আমাদের যে হাতে বানানো একটা পুলার ছিল সেটা দিয়ে বেরোচ্ছিল না। তা ওর পরিবর্তে আমরা কি ব্যবহার করি সেটা একটু দেখে নেবেন। যখন কোনো বিয়ারিং আর এক্সেল প্রচণ্ড টাইট থাকে, এটা যেরকম টাইট আছে এরকম যখন টাইট থাকে তখন আমরা এই ধরনের পুলারটা ব্যবহার করি। এর আগের ভিডিওতে যে একটা পুলার দেখিয়েছিলাম সেটা আমরা বানিয়ে ব্যবহার করতাম, তা সেটাতেও এটা খুলতে পারা গেল না, সেই জায়গায় এই পুলারটা আমরা ব্যবহার করব। তো এখানে হাতে দেখেন আমার একটা স্পঞ্জ আছে, তা এটার মাঝখানে ফুটো আছে, ঠিক আছে, এটা এক্সেলে গিয়ে মানে ফেঁসে যাবে, সেই কারণে ওটা এই পুলারের মধ্যে ভরে দিই। তার কারণ এটা ভরার এইটাই কারণ যে আমরা যে লকটা লাগাবো পেন্সিল লকটা সেটা যেন এই পুলারের নিচে পড়ে না যায়, সেই কারণে আমরা ওখানে ওই যে স্পঞ্জটা ভরে দিয়েছি ওটা ওখানে ওই কারণেই ভরে রাখি। আর এখানে দেখেন আমরা যে পেন্সিল লক সেটাকে এবার ভরে দিই, কারণ এটা এবার ভরে দিলে তারপরে যে আপনার পেন্সিল লকটা আছে ওটা ভিতরের দিকে পড়ে যাবে না, সেই কারণে। তা চলেন এবার পুলারটা আমরা এক্সেলের সঙ্গে ফিটিং করে নিয়েছি। এবার এখানে একটা দুটো তিনটে চারটে যেরকম আপনার মর্জি ওয়াশার দিতে পারেন, আর আমি এখানে দুটো দিচ্ছি। এখানে ওয়াশার না দিলেও হয় যদি এক্সেলের থ্রেডটা ভিতরে অনেক দূর পর্যন্ত থাকে, তাহলে এই যে আমরা পুলারটা ব্যবহার করছি এর ভিতরে যদি অনেক দূর পর্যন্ত থ্রেডটা থাকে তাহলে ওয়াশার দেওয়ার দরকার হয় না। এই মানে যে এক্সেলটা লেগে আছে সেটা কি থ্রেডটা অনেক কম, সেই কারণে এখানে দুটো ওয়াশার দিচ্ছি আমরা। যদি এর পরে লাগে তাহলে আরও একটা দুটো ওয়াশার এখানে ভরে দেবো। প্রথম আমরা দুটো দিয়েই চেক করে নিই কে বেরিয়ে চলে আসছে কি না। তা এখানে দেখতে পারেন আমরা সিম্পল এবার শুধু এই যে 30 নম্বর নাটটা আছে এটাকে টাইট করলেই অটোমেটিক এক্সেলটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। আরেকটা জিনিস, এই পুলারটা একটু ঘুরে যাচ্ছিলো সেই কারণে আমরা ওখানে একটা পাইপ দিয়ে আটকে দিয়েছি যাতে পুলারটা না ঘুরে। আর এখানে আপনারা দেখতে পারেন যে কতটা টাইট আছে এক্সেল আর বিয়ারিংটা, ওই কারণে আমাদেরকে পায়ে করে দাবতে হচ্ছে, আর কতটা জোর লাগাতে হচ্ছে সেটা একটু দেখতে পারেন। আর একটা আওয়াজও আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, যে বিয়ারিংটা বেরোনোর আওয়াজ। বিয়ারিংটা প্রচণ্ড টাইট ছিল সেই কারণেই একে আমাদের যে বানানো একটা পুলার ছিল সেটা দিয়ে বেরোলো না, ওই কারণে আমাকে এই পুলারটা ব্যবহার করতে হচ্ছে। কারণ এই পুলারটায় যতই বিয়ারিং টাইট থাক সেটাকে আরাম করে বার করে দেয়। তা দেখেন এবার আমাদের যে বিয়ারিংটা আছে ওটা আস্তে আস্তে বেরিয়ে আসছে, সেই কারণে এখন ঢিল হচ্ছে, হাতে করে আমি খুলতে পারছি। দেখেন এর মাঝখানেও কিছু প্রবলেম আসে যেটা এই ভিডিওতেই দেখতে পাবেন, কারণ খুলতে গিয়ে অনেক রকমই প্রবলেম আসে, পুরো ভিডিওটা না দেখলে সেটা বুঝতে পারবেন না। তা একটা প্রবলেম এখন দেখে নিন, আস্তে আস্তে নাটটা টাইট হয়ে যাচ্ছে, অথচ ওদিকে আপনার এক্সেল বা বিয়ারিংটা এখনও বেরিয়ে আসেনি কিন্তু নাটটা টাইট হচ্ছে। এর কারণ হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে এই না মানে এক্সেলটা থ্রেডটা অনেক কম, তা নাটটা যতদূর যাওয়ার ততদূর যাওয়ার পরে ওর থ্রেডটা শেষ হয়ে গেছে, সেই কারণে নাটটা টাইট হয়ে যাচ্ছে। তা এখানে আমাকে প্রথমেই আরও তিন চারটে ওয়াশার দেওয়ার দরকার ছিল কিন্তু আমি দুটো ওয়াশার দিয়েছিলাম, সেই কারণে নাটটার থ্রেডটা শেষ হয়ে গেছে আর নাটটা যেয়ে টাইট হয়ে যাচ্ছে ওখানে। তা আমি 30 নম্বর যে নাটটা আছে সেটাকে খুলে আর দুটো চারটে ওয়াশার এখানে ভরে দেবো। তা এখানে দেখতে পারেন আমি চারটে ওয়াশার নিয়ে এসেছি আরও এক্সট্রা, তা এই চারটে ওয়াশার ভরে দেবো এখানে। আপনারা যে ওয়াশারটা দেবেন একটু যেন লুজ হয় এক্সেলে, তাহলে খুব সুবিধা হবে এক্সেলটা বেরিয়ে আসতে। আর এক্সেলের সঙ্গে যদি টাইট হয়ে যায় তাহলে কিন্তু মানে এক্সেলটা বেরিয়ে আসবে না, সেই কারণে একটু লুজ দরকার। যে ওয়াশারগুলো আমরা গলায় ব্যবহার করি টোটোর, সেই ওয়াশারগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন। তা চলেন আবার আমরা নাটটা টাইট করব, এবার আশা করা যায় আরামসে বেরিয়ে চলে আসবে। এটা যদি আমি প্রথমেই এই চারটে ওয়াশারও লাগিয়ে দিতাম তাহলে এই প্রবলেমটা হতো না যে নাটটা খুলে আবার ওয়াশার লাগানোর। প্রথমে আমি দুটো ওয়াশার দিয়েছিলাম সেই কারণে নাটের থ্রেডটা শেষ হয়ে গিয়েছিলো। এবার যখনই বেরিয়ে আসবে তখন দেখেন এক্সেলটা পুলারটা নিচে নেমে যাবে, তা দেখেন পুলারটা নিচে নেমে গেছে মানে আমাদের কাজ হয়ে গেছে। এই পুলারে যতই টাইট হোক না কেন সেরকম এক্সেল বা বিয়ারিং আরাম করে বেরিয়ে চলে আসবে। আর বিয়ারিংটা দেখতে পারেন যে পুলারের ভিতরে ঢুকে গেছে। তা চলেন এটাকে খোলার পরে এবার আমি আপনাদেরকে দেখাবো
যে কি কারণে আমাদেরকে আরেকবার ওয়াশারটা দিতে হলো। আপনাদেরকে একবার থ্রেডটা চেক করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। আর এক্সেলের থ্রেড যদি আমি প্রথমেই বলেছিলাম যে থ্রেডটা যদি ভিতর পর্যন্ত থাকতো পুলারের তাহলে আমাদের ওয়াশারটা দেওয়ার দরকার ছিল না, থ্রেডটা খুবই কম সেই কারণে আমাদেরকে ওয়াশার করাটা দিতে হলো এখানে। তা আমি খোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা থ্রেড আছে এখানে। চলেন প্রথমে নাটটা খুলে নিই। টোটোর কাজ করতে হলে সব রকম যন্ত্রপাতি রাখতে হবে, তা নাহলে হয়তো এমন জায়গায় ফেঁসে যাবেন যেখানে খুব কষ্ট হয়ে যাবে। তা দেখেন এখানে নাটটা খোলার পরে আমি দেখাচ্ছি যে এক্সেলের থ্রেড কতটা ছিল। এখানে দেখেন এই চারটে ওয়াশার বার করে নিলাম আর দেখেন ওখানে থ্রেড নেই, এই চারটে ওয়াশারের পরে আর থ্রেড নেই, ঠিক আছে। আর যে দুটো ওয়াশার আছে ও দুটো পুরো এক্সেলের উপরে আছে, আর যে উপরে যে ওয়াশারটা ছোটো দেওয়া আছে ওটা এক্সেলে লাগানো ওয়াশার, সেই কারণে ছোটো ছিল, ওই কারণে একটু টাইট হয়ে আছে ওটা। ওই কারণে আপনাদেরকে বলছি যখন ওয়াশারটা দেবেন একটু যেন বড় সাইজের হয়, যেরকম আমরা ই রিক্সা টোটোর মানে গলায় যে ওয়াশারগুলো লাগাই সেই ওয়াশারগুলো হলে খুব ভালো হয়। তা এই এক্সেলটা কীরকম আরাম করে খুলে গেল আপনারা দেখতে পেলেন। তা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবেন। আর আপনাদের যদি ই রিক্সা কন্ট্রোলার টেস্টার ডিভাইস ড্রাম পুলার এক্সেল পুলার বিয়ারিং পুলার ম্যাগনেট পুলার এইসব চাই তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর উপরে দেওয়া নম্বরটা আমার হোয়াটসঅ্যাপ আছে, ওই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এইসবগুলো নিতে পারেন। আর যদি কোনো দোকানদারের ডিভাইস হোলসেল দরকার হয় তাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় হোলসেলেও ডিভাইসগুলো বিক্রি করি। তো থ্যাংকস ফর ওয়াচিং।